বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর বিষয় হলো যে আমরা সাদা চিনি অনেকে পছন্দ করি, কিন্তু সাদা চিনি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই সাদা চিনির বিকল্প আসলে আমরা কি খেতে পারি, মানে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে, এটা আমি একটু আলোচনা করবো আর কি। সাদা চিনি, আমরা যারা সাদা চিনি দিয়ে ডায়াবেটিস রোগীরা চা বা কফি খেতে অপছন্দ মানে পারি না আর কি, চিনি খেতে পারি না বা লাল চিনি খেতে পারি না, সেই হিসাবে চা বা কফির ক্ষেত্রে আমরা সাদা চিনির বিকল্প হিসেবে যষ্টিমধুর গুঁড়া খেতে পারেন। যষ্টিমধু একটা গাছ, এই যে এরকম গাছ, এই গাছটার নাম হলো যষ্টিমধু। যারা চিনেন না তাদের জন্য এই, অনেকে চিনেন, এই যষ্টিমধুর গাছটা সাদা চিনির বিকল্প হিসেবে খেতে পারেন। এখন এই গাছটা খাওয়া কিন্তু বেশ কঠিন। এই গাছটা সাধারণত ঠান্ডা কাশি বা গলা পরিষ্কারের জন্য কাজ করে, কিন্তু এই যষ্টিমধুর গুঁড়া পাবেন, হ্যাঁ, আমাদের মতো আয়ুর্বেদিক দোকানে যষ্টিমধুর গুঁড়া পাবেন। এই গুঁড়াটা কীভাবে খাবেন, ধরেন আপনি এক কাপ চা বা কফি তৈরি করলেন, স্বাভাবিক, মানে হাফ কাপ হোক এক কাপ হোক, ওর মধ্যে চা চামচের হাফ চামচ যষ্টিমধুর গুঁড়া দিয়ে খাবেন, দেখবেন যে এই সাদা চিনির বিকল্প হিসেবে স্বাভাবিক যে মিষ্টি, অস্বাভাবিক মিষ্টি না, স্বাভাবিক মিষ্টি আপনার হলো খাবেন। আর যষ্টিমধু অনেক ভালো একটা আইটেম, এর কোনো ব্যাড সাইড ইফেক্ট নাই। সাদা চিনির বিকল্প হিসেবে চা কফিতে আপনি যষ্টিমধু মিশ্রণ করতে পারবেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, হ্যাঁ। এমনি মানুষ খাইতে, অনেকে বলে যে সাদা চিনি খাতে ভালো লাগে না বা সাদা চিনি খাবো না, সাদা চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা চা কফিতে সাদা চিনির বিকল্প হিসাবে যষ্টিমধুর গুঁড়া খেতে পারেন, 100% রিকমেন্ডেড, এর কোনো ব্যাড সাইড ইফেক্ট নাই। আবার যাদের সম্মানিত যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, তারা যদি সবসময় আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। এই গাছগাছলার ওষুধ হলো কোনো ব্যাড সাইড ইফেক্ট নেই। আপনি এলোপ্যাথি যে ওষুধই খান, ডায়াবেটিস কিন্তু কোনো সময় ভালো হয় না, বরং ডায়াবেটিস এই ওষুধের পাওয়ারটা বাড়ে, অন্য রোগগুলো হয়। আর গাছগাছলা যদি আপনি হলো একদিন মেথির গুঁড়া খেলেন, একদিন মেথি খেলেন, একদিন চিরতা খেলেন, একদিন জামের গুটি খেলেন, একদিন সাজনা পাতা খেলেন, একদিন সিয়া বীজ খেলেন, একদিন মাশরুম খেলেন, একদিন বিটরুট খেলেন কম বেশি করে, এভাবে যদি অল্টারনেট করে খান, একদিন ত্রিফলা খেলেন, আমলকি হরতকি বয়েটা, এগুলো কিন্তু অনেক কিছু, বিশ্বাস করেন এই অর্গ্যানিক ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের অনেক আইটেম আল্লাহাক দিয়ে রাখছে, কিন্তু আমাদের অল্টারনেট করে খাইতে হবে। আর রোগের ক্ষেত্রে এই সাপ্লিমেন্টারির বিকল্প হিসেবে কী জানেন, আপনি যদি মানে রোগকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায় হলো হচ্ছে আমাদের খাবারকে বিশুদ্ধ করতে হবে এবং খাবার কন্ট্রোল করতে হবে, কম খেতে হবে এবং দেখে শুনে বুঝে খেতে হবে, মানে যা সামনে পাচ্ছি তাই খাবো তা না, এবং দেখে শুনে বুঝে পরিমাণ মতো খেতে হবে, পরিমাণ মতো খেতে হবে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, ব্যায়াম করতে হবে। ডায়াবেটিস রোগীদের ব্যায়ামের কোনো বিকল্প নাই, ব্যায়াম হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ এবং খাবার কন্ট্রোল হলো ডায়াবেটিস রোগের খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। আপনি যে যত পাওয়ারের ওষুধই খান, এলোপ্যাথি হোক যেই হোক, কিন্তু আপনি যদি ব্যায়াম না করেন, আপনি যদি মানে খাবার কন্ট্রোল না করেন, ওই ওষুধের কোনো বিছা যাবে। এলোপ্যাথি ওষুধ খাইলে সবচেয়ে সমস্যা কী জানেন, ডায়াবেটিস রোগটা তো ভালো হয় না, প্লাস হলো ওষুধের পাওয়ারটা বাড়ে, প্লাস হলো অন্যান্য রোগ যেমন লিভার থেকে কিডনি মিডনি সমস্যা, হার্টের সমস্যা বাড়ে। ডায়াবেটিস এমন একটা রোগ আপনার শরীরে, আমার শরীরে যদি সে আসে যায়, সে হিসেবে অন্য রোগকে আমন্ত্রণ জানায়, অন্য দশটা রোগকে আমন্ত্রণ করে, বড় বড় রোগ, ছোটো ছোটো রোগ না। এই জন্য ডায়াবেটিস হওয়ার আগে আমাদের সতর্ক হইতে হবে। আর আরেকটা জিনিস বলি, যাদের ডায়াবেটিস আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয়নি, তারা মাসে 10-20 টাকা খরচ করবেন। যাদের ডায়াবেটিস হয় না, তারা হয়তো দিনে যে কোনো টাইমে একটু মেথি খাবেন, মেথি আপনার শরীরে ডায়াবেটিসটা আসতে দিবে না, এটা 100% রিকমেন্ডেড। আমার বাচ্চাদের সবার ডায়াবেটিস, আমার বয়স 40, আমি মেথি কিন্তু খাই, একদিন মেথি খাই, একদিন জিরার পানি খাই, একদিন নিম পাতার রস খাই একটু, হ্যাঁ, একদিন হলো ধনিয়া খাই, আল্লাপাক যেন ডায়াবেটিসের না দেয়, একদিন করলা তো আমাদের সবজি খাই, প্রচণ্ড সবজি খাই, মানে ডায়াবেটিস হয়ে গেলে তো হায়াসাজ করে লাভ নেই, আমি চাচ্ছি যে আল্লাপাক যেন আমাকে না দেয়। এই জন্যে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আর বাংলাদেশে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেকে বলে ভালো জিনিস পাওয়া যায়, আসলে ভালো জিনিস পাওয়া যায়, অনেকে ভালো জিনিসের ভালো দাম দেয় না, এ হলো বিষয়। তো সবাই আজকে পর্যন্ত আপনারা ডায়াবেটিস সাদা চিনির বিকল্প হিসেবে যষ্টিমধুর গুঁড়া খেতে পারেন, অনেক অনেস্টলি খুব ভালো, চা বা কফির সঙ্গে আপনি খেয়ে দেখেন, আপনার এলাকার থেকে 50 গ্রাম কিনে দিয়ে ট্রাই করে দেখেন, আপনার টাকাটা বিথে যাবেন এবং জিনিসটা পিওর হলে ভালো কাজ হবে। তো সবাই ভালো থাকুন আর সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করলে আপনি সুস্থ থাকবেন। পৃথিবীতে মনে করেন যে পজিটিভ নেগেটিভ মিলে পৃথিবী, পৃথিবীতে আপনি 100% পজিটিভ কিছু পাবেন না। সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।